সাবধান, সীমা লঙ্ঘন করা যাবে না। ঠিক এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহর সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করছি না, ভালোবাসছি না এবং বাসবও না। ইউহিব্বু এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধু একজন সীমা লঙ্ঘনকারী না, মুতাদিন বহুবচন। দুনিয়ায় যারাই সীমা লঙ্ঘন করছে করবে তাদেরকে আল্লাহ ভালোবাসছে না, বাসবেও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কাছে এক নম্বরে অপছন্দনীয় লোক তারা যারা সীমা লঙ্ঘন করে। এর তাফসীরে আমি প্রায় 9টা পয়েন্ট পেয়েছি। হযরতে নূহ আলাইহিসসালাম থেকে হযরতে শুআইব নবী পর্যন্ত সূরা আরাফের ভেতরে আছে। এতগুলো আয়াত পড়া তাফসীর করা এখন আমার দ্বারা অন্তত সম্ভব না, কারণ যত রাত আমি খুব সামারাইজ করছি। এখানে 9টা নবীজির দাওয়াতি পদ্ধতিগুলো আল্লাহ আলোচনা করেছেন। নূহ নবী, হযরতে হুদ নবী, হযরতে লূত নবী, হযরতে সালেহ নবী, শুআইব নবী, হযরতে মুসা নবী, হযরতে ঈসা নবী, এদের কথাগুলো আল্লাহ তুলে ধরার পরে জানিয়েছেন যে এই জাতিগুলো নবীর দাওয়াত পাওয়ার পরে মানে নাই, তারা সীমা লঙ্ঘন করেছিল। শুধু মানে না এরকম হলেও তো হয়, মানে তো নাই আরো সীমা লঙ্ঘন করে, বর্ডার ক্রস করে, লিমিট ক্রস করে চলে যায়, তখন আল্লাহর আর সহ্য হয় না, ওই সময় আল্লাহ গজব পাঠায়। আজও বাংলাদেশের বর্ডার আছে না নেই? আছে। এই কথা বলেন না কেন? আল্লাহর বর্ডার আছে পুরা কোরআনে 500, কত 500, এই 500 বর্ডার যদি কেউ ক্রস করে লিমিট শেষ করে চলে যায়, বাংলাদেশের এই বর্ডার গুলো যদি কেউ পার হয়ে ইন্ডিয়ায় যায় অবৈধভাবে তারে জেলে দেবে। আল্লাহ পাক বলেন আমার 500 বর্ডার যদি কেউ ক্রস করে চলে যায় তারেও আমার জেলে দেব, তার নাম জাহান্নাম। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তাহলে এখান থেকে শিক্ষা পেলাম কি, আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন এক নাম্বারে তাদেরকে যারা লিমিট ক্রস করে, যারা সীমা লঙ্ঘনকারী। শয়তানের দিকে তাকান, হযরতে আদম নবীর দিকে তাকান, দুইজনই কিন্তু লিমিট ক্রস করে ফেলেছিল, কথা বলে না কেন? হযরতে আদমও লিমিট ক্রস করেছিলেন, লিমিট ক্রস করার পরে তিনি ওই জায়গায় আর থাকেননি, উনি ফিরে আসার জন্য 350 বছর পর্যন্ত কন্দন করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে খুশি হয়েছেন এত বেশি, কারণ তিনি তার সব কিছু নিজের উপরে দোষ চাপিয়ে নিয়েছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আনফুসানা, হে আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপরে, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাকে কথাটা এত বেশি খুশি হয়েছিলেন, আমি তাফসিরে পড়েছি কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারাও যদি দুনিয়ায় ভুল করে এই শব্দ দিয়ে আল্লাহর কাছে কন্দন করে, মহান আল্লাহ তাদেরকেও মাফ করে দেবেন। আজকের এই পবিত্র রজনীতে লাইলাতুন নিসফে মিন শাবানে জবান খুলে মন থেকে আটটা পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, শয়তানও ভুল করেছিল, লিমিট ক্রস করেছিল, কিন্তু আর ফিরে আসে নাই, ও আর্গুমেন্ট পেশ করেছে। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করেন সেজদা দিলে না কেন, ও যদি বলতো আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিত। ও তো স্বীকার না করে আরো আর্গুমেন্ট পেশ করে বলেছে তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে।
আমার ভেতরে পাওয়ার আছে, শক্তি আছে, আর ওর ভেতরে পাওয়ার নেই, আজ 15 বছর ক্ষমতাই নেই। আল্লাহ পাকে কথাটা এত বেশি অপছন্দ করেছে কারণ কি? কারণ পাওয়ার এটা শুধু আল্লাহর ক্ষেত্রে মানায়। পাওয়ার শব্দের শাব্দিক অর্থ আরবিতে যদি এটা ধরেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে পাওয়ার ক্ষমতাকার, সব কিছুর উপরে পাওয়ার আল্লাহর। এটা যখন নিজের দিকে টেনে নিয়েছে, আমার ভেতরে পাওয়ার আছে, আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছেন, আল্লাহ ওই সময় তাকে বলেছেন, ক্বালা ফাহবিত মিনহা, দূর হয়ে যা, কারণ তুই অহংকার করলি, পাওয়ার দেখালি, কোনো পাওয়ার দেখারও মানুষকে আমি আল্লাহ জান্নাতে রাখি না। এ আয়াত থেকে প্রমাণ হয়, যারা ক্ষমতা পাওয়ার পরে পাওয়ার দেখাবে, শক্তি প্রদর্শন করবে, ওরা জান্নাতে থাকতে পারবে না। এখন যদি বলেন, হুজুর আপনি আমারে বাঁশ দিলেন, এখানে বাঁশ ছাড়া কি আছে? আপনার সাথে মিলে গেলে আমি করব কি? শয়তান অহংকার করেছিল ক্ষমতার, কথা বলে না কেন? কিসের অহংকার? আরো জোরে। আজ এই দেশে যারা ক্ষমতা পেয়ে অহংকার করছে, বুঝবেন ওইটা আর একটা শয়তান। শয়তানকে ওই দিন আল্লাহ দুইটা জিনিস থেকে চিরবঞ্চিত বলে ঘোষণা দিয়েছে। এক নম্বরে বলেছে, তোরে কোনোদিন এই জান্নাতে আর নিয়ে আসবো না। দুই নম্বরে, কোনোদিন তোরে আমি ক্ষমা করব না। আজ যারা ক্ষমতা পেয়ে বেশি বেশি দেখাতে চায়, অহংকার করে, ওরা আল্লাহর জান্নাতে কোনো দিন যাবে না, ক্ষমাও পাবে না। শয়তান ওই দিন আল্লাহর কাছে তিনটা জিনিস কামনা করেছে, কিয়ামত পর্যন্ত ওই শয়তানের যারা আদর্শ, ওরা ওই তিনটা জিনিসই চাইবে। অলাং সিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। এই যে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটা শয়তানের, এক কথা বলে না কেন? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার? আপনি তাকান আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে যায়, শয়তান কিন্তু মরতে চায় না। শয়তান দুই নম্বরে বলেছে, আল্লাহ আমি টাকা পয়সা চাই, পাওয়ার চাই, বলেন দিলাম। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন, টাকা পয়সা পাওয়ার যাদেরই বেশি, ওরাই আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। তিন নম্বরে শয়তান ওই দিন বলেছে, আল্লাহ বালা ফাবিমা গবাইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। সন্দেহ বাসী শয়তানকে আপনি সিনেমা হলের সামনে পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তানকে আপনি রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে যশোরের ওই জায়গায় পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসতেছে আমারে ছাড়িয়ে চলে গেছে, আমি যাব কোথায়? সন্দীপের এই টাউন ফুটবল ময়দানে এখানে কোরআনে কারিম শোনানো হচ্ছে, আমি যাই বিভিন্ন স্রোত নিয়ে বসি, মানুষ কোরআন শুনতে আসলেই বলবো এখানে যাওয়ার দরকার নেই, এ হুজুর অন্য দলের লোক রাজনীতি করবে। আপনি মেলান তো এরকম কথা কেউ বলে না, বলে না। এখন অনেকেই মনে করছে হুজুরে মনে হয় কেউ বলি দিয়েছ না। আমি খলনায় গিয়েছিলাম ছেলে যাওয়ার আগে 20 সালে, এই 3 বছর তো দুনিয়া সম্পর্কে কিছুই জানি না, 20 সালে খলনায় এক মাহফিলে আমারে বলছে, হুজুর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন। ঠিক আছে, সরানে স্যার 34 আর 35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই এই। এখন সভাপতির সাহেবের বাড়িতে রাতে খাবার, অনেক কথা বলছে না, কে কথা বলেন না কেন? হুজুর আমার স্ত্রীর সাথে দিনের বেলায় আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? কি করে জানো? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে, আপনার মনে হয় কেউ বলে দিয়েছে, নাই তো আপনি কি করে বললেন? আমার কেউ বলে দিয়েছিল?
বলিস একজন কে? দেড় হাজার বছর আগে উনি কোরআনে জানিয়ে দিয়েছে যে এই এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। আমি তো শুধু অ্যাডভার্টাইজ করেছিলাম, এখন সে এ লাগবে লাগবে বুকে লিগেছে। শয়তানের কাজ কে কে চাহিদা আমি কিন্তু একটা একটা করে বললাম। ও বেশি দিন বেশি তার কারখানা করে আন্দাজে বারবার খালি টার্গেট দেয়। আমি এত সাল এত সাল এত সাল, আরে তোর তো সেকেন্ডের গ্যারান্টি নেই। টার্গেট দেওয়াটা শয়তানের কাজ, কারণ ও বলেছিল আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। ও জানে যে কিয়ামতের আগে আমার যখন মরণ নেই আমি টার্গেট দিতেই থাকি। কিন্তু আল্লাহওয়ালা যারা এরা বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা করে না, এরা জানে নশর দুনিয়া শেষ করলে আমার আল্লাহর খাবার জান্নাতে পাওয়া যাবে। দুই নম্বরে বেশি টাকা পয়সা ক্ষমতা পাওয়ার এগুলো শয়তান চেয়েছে। এগুলো যারা বেশি বেশি চাই, বেশি বেশি চাহিদা যাদের, বুঝবেন শয়তান তাকে দখল করে ফিরিস। এই লোকটা যদি এখন বাড়িতে যেন সালাম দেওয়ার পরে মানে বউ যদি বলে শুয়োরের বাচ্চা এই কুকুরের বাচ্চা, রাগ হবে? হ্যাঁ না না। ও যদি জ্ঞানী মানুষ হয় রাগ করবে না, মন খারাপও হবে না, চিন্তা করবে আল্লাহ এ তো আল্লাহওয়ালা মেয়ে মানুষ, শিক্ষিতা ধার্মিক, কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম আর আমার বসে কুকুরের বাচ্চা। অবশ্যই আমার এই বউরে জিনে ধরিস, এ স্বাভাবিক নেই, এর ভূতে ধরেছে জিনে ধরেছে। শুধু দুনিয়া 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 ক্ষমতা ক্ষমতা করে লাফাবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। তিন নাম্বারটা তো ঝামেলা, শয়তান বলেছিল আমি ভালো ভালো রাস্তায় থাকি খারাপ রাস্তায় থাকি না। আজ ভালো ভালো রাস্তাগুলো থেকে শয়তান মানুষকে দূরে সরানোর জন্য কত কৌশল অবলম্বন করছে আপনি তাকান। নেক্সট সুরাতে ধোকা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজ কত জায়গায় মোড়ে মোড়ে তাকান দেখেন বসে বসে আছে, হয় মানুষ শয়তান নাই জিন শয়তান। আমার মনে হয় জিন শয়তানে নদী পার হয়ে সাগর পার হয়ে নাও আসতে পারে, মানুষ শয়তান আছে। ও ভুল করেছিল কিন্তু স্বীকার করেনি। ও যদি আর্গুমেন্ট পেশ না করে স্বীকার করে নিত আল্লাহ তোরে মাফ করে দিত। এমন কায়দা আমি পড়েছি তাফসিরে, আল্লাহ একটা গোলা বানিয়েছিলেন, গোলা বানিয়ে একটা মুখ বানিয়ে বলেছে এখানে শুধু মাথা নত কর তোর সেজদা হয়ে যাবে। ও মাথা না দিয়ে আগে ঢুকিয়েছে পা। এখানে গোলায় যারা ধান গম এগুলো পাড়তে যারা ওঠেন আগে পা ঢোকাবেন না আগে মাথা ঢোকাবেন? আগে পা ঢুকিয়ে দিয়েছে কে? শয়তান। দেখেছেন কত কায়দা করেছিল আল্লাহ যে শুধু একটু মাথা নত করুক আমি এইটাই সেজদা মানবো। ও শয়তান আগে মাথা না দিয়ে পা লাগিয়েছে। এবার আসেন আমি মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম এই আয়াত থেকে, আসেন আপনারা ময়দানে। শয়তান কিন্তু আল্লাহর এই বিধানটা মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান তৈরি করে নাই। এ কথায় একমত আছেন কিনা? এদিকে তাকান, শয়তান আল্লাহর বিধান মানে নাই কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন করে কোনো বিধান ও আরো জোরে বানাই নাই। কিন্তু মানুষ হিসাবে যে মানুষ আল্লাহর বিধান মানে না, এর এগেনস্টে নতুন করে আল্লাহর বিধান থাকার পরেও নিজে নিজে আইন তৈরি করে আল্লাহর বান্দাদের ওপরে চাপিয়ে দেয়, এটা শয়তান না শয়তানের দাদা? জিন শয়তান আমরা জানি সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সর্বোচ্চ সূরা জিন পড়ে যদি ফু দেওয়া যায় চলে যায় ঠিক। আরে মানুষ শয়তান পুরা কোরআন পড়ে ফু দেবেন যাবে না? আমাদেরকে জিন শয়তানে আসর করে না, আমাদেরকে ধরে ফেলেছে মানুষ শয়তান। আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাচ্ছি,
আমি যে 7-9টা পয়েন্ট বলছিলাম, এতগুলো কথা বলতে গেলাম আমার গলাও সাপোর্ট করছে না, সময়ও কভার করছে না, মেলা রাত হয়ে যাচ্ছে, এজন্য খুব তাড়াতাড়ি করছি। 1 নম্বরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে আল্লাহ ভালোবাসেন না যারা জালেম অত্যাচারী। সূরা আলে ইমরানের 56-57 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সরাসরার 42 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান্নাস। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দান থেকে বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহু আকবার। ও সন্দীপবাসী, আয়াতটা ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি, দিয়েছে ইয়াজলিমুন আন নাস। নিজের বুকে হাত দিয়ে বলেন তো, আমার তো মনে হয় আয়াত পড়ার পরে সূরা সূরা 42 নম্বর আয়াত 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, তাফসির সহ পড়ে আমি বুঝেছি বাংলাদেশের প্রায় 100 জনের 90 জন আল্লাহর মামলার আসামি। আল্লাহর উপরে জুলুম করার কথা এখানে নেই, এখানে আছে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করার কথা। আপনি মানুষ হয়ে আপনার স্ত্রী মানুষ তার উপরে জুলুম করছেন, আপনি মানুষ হয়ে আপনার সন্তান মানুষ তার উপরে জুলুম করছেন, আপনি মানুষ হয়ে আপনার জনগণ মানুষ তার উপরে জুলুম করছেন। আজ ক্ষমতার চেয়ারে যারাই বসে আছে, সেই এই চেয়ার হোক বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ার হোক, এই চেয়ারে বসে যারা জুলুম করছে তাদের নিচের মানুষদের উপরে। আজ অনেকে, আমি একটা কয়েন শুনলাম আজকে আসার সময়, অনেকেই মনে করে বিভিন্ন ব্যাংক যেগুলো আছে সোনালী রূপালী চৈতালী ওইগুলো নাই খারাপ, কিন্তু ইসলামী ব্যাংক এগুলো মনে হয় খুব আল্লাহর অলিরা বসে আছে না। সব ইসলামী ব্যাংকের যারা বড় বড় চেয়ারে আছে সবগুলো ভালো না, ওদের নিচের বহু কর্মচারীর কাছে ওদের বিরুদ্ধে আমি নিজের কানে উল্টা পাল্টা শুনছি, এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে যাবে, এই জন্য সবাইকে সাবধান করছি, আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাবেন যদি ওই চেয়ারে বসে নিচে যারা আছে তাদের অধিকার নষ্ট করে জুলুম করেন। এটা যেহেতু করছেন আপনি, নাই তো ওরা বলতো না, আপনি চেয়ারে বসে কি হনুরে হনুমান হয়ে যাচ্ছেন, ওই চেয়ার থেকে নামিয়ে গেটে যে লোকটা ওই যে দারওয়ান হিসাবে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে বা লাঠি নিয়ে, আল্লাহ যদি ওখান থেকে নামিয়ে আপনি ওই জায়গায় দাঁড় করিয়ে দিত, আর ওই দারওয়ানকে যদি আপনার এই চেয়ারে বসাতো, ও যদি আপনার সাথে আচরণ করতো কেমন লাগতো বলেন তো? ঠিক, আপনার বিবেকে একটু ধাক্কা লাগে না যে দয়া করে আল্লাহ এখানে আপনার বসিয়েছে আর নিচের মানুষের ওপরে ব্যক্তিগত রাগ খাটাতে গিয়ে আপনি জুলুম করছেন? একটু বেশি বলে ফেললাম, এটা বাংলাদেশে হচ্ছে অনেক জায়গায়, অনেকে আমার কাছে কমপ্লেন দিয়েছে আমার মোবাইলে, এই কারণে বললাম। এই জন্য বিভিন্ন চেয়ারে যারা বসে আছে, শুধু ইসলামী ব্যাংক না, বাংলাদেশের বিভিন্ন চেয়ারে যারা বসে আছেন এটা কিন্তু আমানত, নিচে যারা আছে এদের সাথে দায়িত্বশীল আচরণ করেন, নিজের সন্তানের মতো মনে করেন, যদি উল্টা পাল্টা হয় আপনি আল্লাহর মামলার আসামি। কোন উকিল ধরবেন তখন? মাহবুবউদ্দিন খোকনকে না। 3 নম্বরে ওই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করেন যারা দুনিয়াতে অহংকার করে সম্পদের, যেমন কারুন, কথা বলে না কেন? সূরা কসসের ভেতরে আল্লাহ এত বেশি কথা তার নামে বলেছে, আমি তো আশ্চর্য হয়েছি ওকে নাকি আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন এক বিগত করে মাটির নিচে গাড়তে আছে, কিয়ামত পর্যন্ত গেড়িয়ে যাবে। এই জন্য অহংকার করা যাবে না, সম্পদের আপনি আর কয় টাকার মালিক হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে ঘোরার পরে আমি যেটা বুঝেছি, মানুষের শরীরের ভেতরে 5 প্রকার রক্তে ক্যান্সার দেখা দেয়, যদি 1 প্রকার ক্যান্সার ধরা পড়ে ওরা সন্দীপ বিক্রি করে ঔষধের পয়সা পাবেন না। ঠিক,
দুই তিন তালা বাড়ি একটা বানিয়ে কিছু কোটি টাকা ব্যাংকে রেখে মনে করছে আমি কি হনরে। আরে ওইটা দুই দিনের ভেতরে আল্লাহ পথে নামাতে বেশি সময় নেওয়ার কথা না। কারণের যে সম্পদ ছিল তাফসিরে আছে, একদল শক্তিশালী যুবক লাগতো শুধু চাবি বহন করার জন্য। চাবি যদি এত মানুষ লাগেতে তালা কত, তালা যদি এত হয় তাহলে সিন্ধুক বাক্স ব্যাংক কত ছিল আপনারা মাথায় ধরবে না? বালির ভেতরে যে চিক চিক করে দেখতে পান এটা নাকি কারণের সম্পদের একাংশ। আমি আশা করছি আপনি জ্ঞানী মানুষ, সম্পদের মালিক এমনি হননি, আপনি আশা করছি পরিবর্তন হবেন। যদি অহংকার করেন সম্পদের কারণের মতো আপনি আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত। চার নাম্বারে তাদেরকে আল্লাহ বেশি অপছন্দ করে যারা অপচয় করে আর অপব্যয় করে। পরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ কাউকে শয়তানের ভাই বলেছে আমি পাইনি, তবে একটা জাতিকে আল্লাহ শয়তানের ভাই বলেছে যারা অপচয় করে। শব্দটা হচ্ছে অপচয় আর অপব্যয় দুইটাই হারাম। দুইটাই কি হারাম? অপচয়ের শব্দের শাব্দিক অর্থ তাফজির, আর অপব্যয়ের শাব্দিক অর্থ বাংলায় হচ্ছে ইসরাফ। কোন বৈধ জিনিস যদি কেউ বেশি করে কেনে ওইটা হচ্ছে ইসরাফ। কথা বুঝতেছেন? আমার 2 কেজি আম লাগবে, টাকার গরমে আমি 10 কেজি আম কিনি 8 কেজি পচালাম, এটা ইসরাফ হারাম। আর তাফজির বলা হয় যেটা অবৈধ জিনিস, যেমন মদ। মদ তো হারাম, এরপরে আমার টাকা পয়সা খরচ করে খেলাম, এটার নাম কি তাফজির? এটার নাম কি? দুইটাই হারাম। আল্লাহ পাক যে অপচয় করেন না তার প্রমাণ আমার এই শরীর। আমার এই শরীরের ভেতরে যে পিত্ত রস গুলো তৈরি হয়, খাবারের অর্গান গুলো নিয়ে তৈরি করে নির্যাস গুলো দিয়ে ওই 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 রসটা আল্লাহ বানান। বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে, যতক্ষণ মানুষের পেটে খাবার থাকে ওই রসটা ফোটা ফোটা হয়ে পড়ে, যখন খাবার থাকে না ওই রসটা দামি রস, এই জন্য আর পড়ে না, অটোমেটিক মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ নিজে অপচয় করেন না, অপচয়কারীকে তিনি পছন্দও করেন না। 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, আর এইটা বাংলাদেশে সবচাইতে বেশি। আমরা মনে করি আমানতের খেয়ানত মানেই হচ্ছে টাকা দিলাম 10,000 ফেরত দিল না, এইটা না। যেই চেয়ারে যেই লোকটা বসার যোগ্যতা রাখে না, ওই লোকটাকে যদি জোর করে হোক আর যে কোনো কায়দায় ওই চেয়ারে বসানো হয়, এটা খেয়ানত। আজ এই বাংলাদেশের দিকে তাকান, অনেক মন্ত্রণালয়ে এমন এমন মানুষকে বসিয়েছে যে ওই বিষয়ে কোনোদিন পড়াশোনা করেনি। আমি নাম নিলাম না। আরে ভাই, আপনি সারা জীবন করেছেন মাস্টারি শিক্ষকতা, আপনারা যদি এখন কৃষি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বলেন তো আপনি কি কোনোদিন চাষ করেছেন? যে ওই বিষয়ে অনার্স মাস্টার্স করা, যার ওই বিষয়ে জ্ঞান আছে তারে ওই দায়িত্ব দেওয়া দরকার। এমন মানুষকে এমন দায়িত্ব দিয়ে দিচ্ছে যে লোকটা জীবনে ও বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিছু জানে না, ওই জায়গাটা তখন ভালো হবে না ধ্বংস হবে। যেটা আমানতের খেয়ানত যারা করছেন আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয়। 6 নম্বরে আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি অপছন্দ করে যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে। 7 নম্বর আল্লাহ তাদেরকে ভালোবাসেন না যারা মন্দ কথা প্রকাশ করে, মন্দ কথা বলে, এমনকি ফেসবুকে মোবাইলে কথা বলতে গেলেই গালি দেয়। মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য এই সবে বরাতে শিক্ষা হচ্ছে। সবে বরাত বলতেন স্পেশাবানে, দুইজন মহিলাকে আল্লাহ এ দুনিয়ায় সালাম দিয়েছেন, একজনকে আর ঘর বানিয়েছেন একজনের জন্য। হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন জিন্দা অবস্থায় স্বামী ভক্তি করার কারণে। আসিয়াকে আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন স্বামী ভক্তি করার কারণে। অথচ সারা দুনিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মেয়েদের কাছে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত সবচাইতে বেশি তার স্বামী। আপনি গুরুত্ব দিতে চান না, অথচ নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কালো বোরকা পড়ছেন, কোন নিয়তে করেন এগুলো? নবীজি মেরাজের রাত্রে দেখলেন কিছু মহিলাকে জাহান্নামে, বললেন এরা জাহান্নামে কেন? জিব্রাইল বলে এরা কুফুরি করে। নবীজি বললেন এরা কুফুরি করে কি আল্লাহর সাথে? বলে না, এরা কুফুরি করে তার স্বামীর সাথে। স্বামীর সাথে কুফুরি কে?
নবীজি বলেন এরা কুফরি করেছে, স্বামীর সাথে কি করে? ফেরেশতা ব্যাখ্যা দিচ্ছে, হে নবী, এর স্বামী সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে যখন যা চেয়েছে ওকে দিয়েছে, ওর চাহিদা পূরণ করার জন্য নিজের জীবন শেষ করে ফেলেছে। হঠাৎ যদি একটা সাবান কম হয় তখন খোঁটা দিয়ে বলে, তোর জীবনে আমি কিছুই পেলাম না। এ কথাটা স্বামীর বুকে যে কলিজায় যে এত বেশি আঘাত করে, মন থেকে হয়তো কিছু বলতে পারে না সন্তানদের দিকে তাকিয়ে, কিন্তু কাবা শরীফ ভাঙ্গার মতো অন্তরের ভেতর একটা ভাঙ্গন ধরে। আল্লাহ পাক এত বেশি নারাজ হয়ে যায় ওই মহিলার উপরে, ওর পেছনের আমল আখলাক সব নষ্ট করে দিয়ে আল্লাহ ওরে জাহান্নামে দিয়ে দেয়। আপনার স্বামী তো ফেরাউনের মতো জানোয়ার না, এত বড় কঠিন ভয়ঙ্কর জানোয়ার স্বামী দুনিয়ার কারণে হবেও না, নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে। তারপরও হযরতে আসিয়া বলেছেন, আল্লাহ তুমি আমার স্বামীর উপরে গজব দিও না, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক এই কথাটা এত বেশি খুশি হয়েছেন, সোনা তাহারিমের 11-12-13 নম্বর আয়াতি নাজিল করে দিয়েছেন। ফেরেশতা যখন জিব্রাইল এসেছে জান্নাত তুলে নিয়ে, হযরতে আসিয়া এই কঠিন অবস্থায় বলেছে, আজরাইল, জিব্রাইল, এ জান্নাত আমি চাই না, জান্নাতের ভেতরে একটা ঘর আল্লাহকে বলো যেন বানিয়ে দেয়। হযরতে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামী ভক্তির কারণে, নিজের সম্পদ নিজের যত কিছু ছিল দুনিয়ায় সব স্বামীর জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আর স্বামী বেচারা সারা জীবন উপায় করে করে ওর গহনা বানিয়েছে, স্বামী এখন ক্যান্সারে যদি মরেও যায় একটা চুরি বিক্রি করে স্বামীরে দেবে, এরকম বউ বাংলাদেশে বেশি না কম নেই কি কো? আপনি একটু পরীক্ষা করে দেখেন, বলবে তুমি মরো দরকারে আর একটা ধরবো, তাও আমি চুরি বিক্রি করবো না। খাদিজার মতো সারা জীবনের সব কিছু স্বামীর পায়ে দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে তাকে জিন্দা অবস্থায় সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে মাদেরকে বোনদেরকে বলবো, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, পাশাপাশি স্বামী যাদের আছে মন জয় করেন। খাদিজাকে আল্লাহ সালাম দেওয়ার পেছনে একটাই কারণ, তিনি স্বামী ভক্তিতে অতুলনীয় ছিলেন। হযরতে আসিয়াকে জান্নাতে ঘর দেওয়ার পেছনে কারণ একটাই, তিনি স্বামী ভক্তির অতুলনীয় নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ মেয়েদেরকে এই কাজগুলো করার তৌফিক দিন, আমিন। সামনে রমজান মাস, এই শাবান মাসের বিশেষ আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা, যেন ফামাং শাহিদা মিনকুম সাহারা ফালে সমহ, আগামী যে মাস আছে এই মাসের রোজা রাখতে যেন আপনার ট্রেনিং হয়ে যায়। এজন্য এই আজকের এই রাতে শুধুমাত্র আমার মনে হয় এই সারা রাত এই মসজিদ ওই মসজিদ ঘুরে না বেরিয়ে, এমনকি হালুয়া রুটি মন মতো খেয়ে ঘুমিয়ে না থেকে হয় কোরআন পড়েন, জিকির করেন, আর একটা সিদ্ধান্ত নেন যে আমি আগামীতে অন্তত 1 বছরের ভেতরে আজকের এই রাতের সিদ্ধান্ত 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করব। আমিন। এরকম একটা সিদ্ধান্ত যদি এলাকায় যারা ধনী আছে নিতে পারে, অনেক অপরাধ এই দেশ থেকে আস্তে আস্তে বিদায় নেবে। এইগুলোর নাম হচ্ছে নেশপে সাবান, সবে বরাত বলেন আর সবে কদর বলেন, এগুলোর কোনো পরিকল্পনা আমাদের নেই, শুধু রুটি খাওয়া নিয়ে ব্যস্ত আছে। প্রশ্ন দিয়েছে, বিড়ি খেলে কি অজু ভেঙে যায়? না, বিড়ি খেলে অজু ভাঙে না, কিন্তু বিড়ি খাওয়া তো হারাম। হারাম হওয়ার জন্য যে 3টা শর্ত লাগে, একটা না, 1 নম্বর হচ্ছে অবৈধ, 2 নম্বর ওটা নাপাক, 3 নম্বরে ওটা অশ্লীল। বিড়ি খেলে সবচাইতে বড় ক্ষতি হয় এই মানুষের ভেতরে যে হার্ট আছে এটা নষ্ট হয়ে যায়, তার মানে এটা ক্ষতিকারক, এই জন্য এটা হালা হারাম। এখন হারাম হওয়ার জন্য তো কোরআনের আয়াত লাগবে, দলিল লাগবে, হাদিস লাগবে, অথেন্টিক যেটা মোতাবাতির হাদিস, সূরা আরাফের 157-158 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, আইহাল্লাহুমুত তাজ্জিবাত ওয়া ইহরিমু আলাইহিমুল খাবায়িস, আমার নবীকে আমি পাঠিয়েছি, তিনি সমস্ত পবিত্র জিনিস হালাল করেছেন আর যত নাপাক জিনিস সবগুলো তিনি হারাম করেছেন, সুতরাং বিড়ি খাওয়া বন্ধ করেন, এটা খাবেন না। বাংলাদেশের জেলখানাগুলোতে ব্রিটিশ সরকারের থেকে প্রতিদিন এক মণ একজন কয়েদির জন্য 750 টাকা দেওয়া হয়। আপনার মুখে শুনেছি জেলখানার খাবার এর মান অনেক খারাপ, বিষয়টা বুঝিয়ে বলবেন, মনে করছেন এখানে দুর্নীতি নেই? এই 750 টাকার ভেতরে মনে হয় 700 টাকা আল্লাহর অলি রাখা আর 50 টাকা আমার পেটে, তাও না, তাও আর
আসে না। আপনি পড়া জেলখানায় খোঁজ নেন সারা বাংলাদেশে, 750 টাকা যদি ঠিক এটা দেয়, কিন্তু 700 টাকায় উপর থেকে নিচ পর্যন্ত আসতে আসতে সব চলে যায় আল্লাহর ওলিদের পেটে, 50 টাকা আমাদের ভাগে আসে। না ছাড়া পোড়াটা দিলে তো ভালোই খাবার পাওয়া যায়, তো পোড়াটা তো দেয় না, যে রুটি দেয় আর যে ডাল দেয় আপনি অজু করতে পারবেন। এরপরে আল্লাহর জান্নাতে এবং আল্লাহর জান্নাতে এবং জাহান্নামে কারা প্রথম এবং কারা শেষে যাবে বিস্তারিত বলবেন। যে মানুষগুলো জ্ঞান অর্জন করার পরে আমল করে তারা প্রথমে যাবে, যারা জ্ঞান অর্জন করার পরে আমল করে না তারাও প্রথমে যাবে। শায়েখ আপনার মতো আরো পাঁচজন শায়েখের নাম বলেন। আমি তো শায়েখই না, এত প্রশ্ন এখন দিচ্ছেন কেন? দোয়া চেয়েছে সম্মানিত ভাইরা, রাত একটা বাজে, আমি মনে হয় আর কথা বলা ঠিক হবে না, কারণ এত রাত পর্যন্ত আমি সত্যি যে কোরআন শরীফ আমার সামনে আমি কথা বলি না। সর্বোচ্চ এখন থেকে শুরু করেছি, সর্বোচ্চ রাত 10টায় মাহফিল শেষ করে দেব, আর মানুষ এখনো তোলেই রাত 11টা 10টায়। এগুলো করবেন না, আগামীতে যদি এরকম ঝামেলা করেন আমি কিন্তু আর এই এলাকায় আর আসবো না। যে সাত প্রকারের নাম আমরা অন্তত শুনলাম, এরকম প্রায় 77 প্রকার পর্যন্ত আমি লিখেছিলাম, 7 প্রকার পর্যন্ত বলেছি। আল্লাহ আমাদেরকে এই 7 প্রকার মানুষ থেকে যেন হেফাজত করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। আজকে নিসফে শাবানের রাত, পবিত্র রজনী, গোনাহ মাফের রাত, আল্লাহ প্রথম আসমানে এখন তাহাজ্জুদের সময় চলছে, চলে এসেছে। এই মোনাজাত করে যান, আমি মুসাফির অসুস্থ এবং মাজলুম অবস্থায় আছি, মোনাজাতটা করে তারপরে বিদায় নিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ এই ময়দানের দিকে তাহাজ্জুদের এই সময় শাবান মাসের 14 তারিখে নিসফে শাবানের এই পবিত্র সময়ে তুমি একটু নজর করে দেখো, হাজার হাজার বান্দা বান্দিরা রাত 1টা বেজে গেছে এখনো পর্যন্ত কোরআনের অনুষ্ঠানে বসে আছে। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আল্লাহ আজকের এই দৃশ্যটা দেখে মেহেরবানি করে মাফ করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, আল্লাহ মাহফিলের সভাপতি যুবক মানুষ মোহাম্মদ মনসুর, তার সাথে যত যুবকের আয়োজনে আঞ্জাম দিয়েছে, যুবকদেরকে তুমি মঞ্জুর করে নাও, আমিন। এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও, আমিন। রব্বুল আলামিন কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও, আমিন। আল্লাহ আল্লাহ হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবর